আমি আজকে টিভি দেখতে যাইনি, এখন বাজে 7:30। আমি বিছানায় শুয়ে আছি গানতে, ঠিক আছে। আমি ভাবছি মনো কোথায় মনো কোথায়, এই যে খালি দেখুন আলমারির তলায় মুখে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আমি যদি আস্তে আস্তে গুটি গুটি পায়ে যদি যাই না রান্নাঘরে, এক্ষুনি যদি একটা বাসনের আওয়াজ হয়, টুক করে উঠে পড়ে ঠিক চলে যায় পেছনে গিয়ে দেখবো বসে থাকবে। হ্যাঁ খালি একবার চাই, হ্যাঁ দেখুন কালি গগরটা দেখবেন। আমি আস্তে আস্তে নামছি মিনা থেকে, দেখুন না শুয়ে আছে, ঠিক আছে ঘুমোচ্ছে। কিন্তু ওই দেখুন আমি কিছু বলবো না, ঠিক আছে, তবু আমরা দেখতে থাকুন এটা। আমি আস্তে আস্তে যাচ্ছি, ও কিন্তু ঘুমিয়ে আছে। এই যে অন্ধকার, লাইটটা জ্বালছি আমি এবার, যে লাইটটা জ্বাললাম, ঠিক আছে দেখুন এবার চলে আসবে। ওই আসছি, আমি আওয়াজ করিনি, আমি আওয়াজ করিনি, ওই দেখুন বলতে না বলতে আমি কিন্তু কোনো বাসনের আওয়াজ করিনি কিন্তু, ঠিক আছে চলে এলো। হ্যাঁ কী হলো মনো, কী হয়েছে? হ্যাঁ তুই তো ঘুমোচ্ছি কোনাতে। এ মা, এ মা, এ কে আসে এরকমভাবে? হ্যাঁ কে আসে গো? হ্যাঁ তোমাকে আমি ডেকেছি যে মনু আয় মনু আয় বলেছি একবার আমি। হ্যাঁ কি গো, কোনো বাসনের এখনো আওয়াজ করিনি, কিছু আওয়াজ করিনি। হ্যাঁ মানে ও কতখানি ফলো করে ওই ভাবি আমাকে, ও ঘুমোচ্ছিল কিন্তু মুখটা ঢুকি আলমারির ভেতরেতে। কি হলো, হ্যাঁ কি হয়েছে বলো? হ্যাঁ অমন, এ মা এ মা, এরকম কে করে? যদি কিছু পাই, হ্যাঁ যদি কিছু পাওয়া যায়। হ্যাঁ কি হবো অমন, ও তো তুমি নো আমার আমার ছোনা মা। এই মা তোমার কষ্ট করে শুনতে হবে না, চলে এসো, আমি কিছু করিনি, চলে এসো। কি জ্বালাতুন, কি জ্বালাতুন রে বাবা। থাক লাইট নিভিয়ে দিই আমি, থাক। কি বাবা এরকম করে, এরকম করে, বোকা তো বোকা, হাঁদা তো হাঁদা। হ্যাঁ কে মনু, কে আমার নিজেরই ঘুম পেয়ে যাচ্ছি। কি হলো, হ্যাঁ এসো কেন চলে এসো, এখানে চলে এসো, কেন চলে এসো এখানে এসো, দেখছো কি, চলে এসো। আসো না মা, আসো না মা, মনু মা মনু মা, গুনু মা গুনু মা, ওখানে কষ্ট করে শুধু, চলো 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 চলো, ঘরে এসো ঘরে এসো ঘরে এসো ঘরে এসো ঘরে এসো, এখানে এসো। দেখেছো কোন কাণ্ড, দেখুন শুধু খালি কাণ্ডটা দেখুন ওর। আয় কি হলো, এসো এসো, এখন আসবে না। ও ভাবছে যদি রান্নাঘরে যদি আবার যদি যাই, ঠিক আছে আপনার সেই ভালো থাকুন সুস্থ থাকুন। আজকে নীলষষ্ঠী করেছেন সবাই নিশ্চয়ই, আজকে আমিও করেছি, আমার ছেলে আমার মেয়ে এই যে মনু মেয়ে আর ছেলের জন্য করেছি, ষষ্ঠী করেছি এদের মঙ্গল কামনার জন্যে। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, মনুকে অনেক অনেক আশীর্বাদ করুন, আর ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি।